সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকাবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, বিএনপি ভাঙার পরিকল্পনা থেকে কি শীর্ষ নেতাদের গ্রেপ্তার? 28 অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশের পর সহিংসতার ঘটনায় গত 6 দিনে বিএনপির মহাসচিব সহ 12 জন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হয়েছেন। যদিও মহাসমাবেশ পণ্ড করা এবং নেতাকর্মীদের গ্রেপ্তার করার বিষয়টি আগে থেকেই পরিকল্পিত ছিল বলে দাবি করছেন বিএনপি নেতারা। বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র হিসেবেই এই ধরনের তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তারা। এবারে জানাবো, নতুন মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান, 25,000 টাকা দাবি। পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,500 টাকার ঘোষণার প্রতিক্রিয়ায় অনুষ্ঠিত তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি থেকে প্রহসনমূলক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিক সংগঠনগুলো জোট মজুরি বৃদ্ধি গার্মেন্টস অধিকার আন্দোলন। এদিকে আগাম জামিন পেলেন বিএনপির 3 নেতা। 28 অক্টোবরের সহিংসতার ঘটনায় রমনা থানায় দায়ের করা 2 মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম এ মাহবুবুদ্দিন খোকনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। জানিয়ে দেব, চীনে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বুধবার দেশটি সফরে যাচ্ছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। চীন সফরের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিকে মার্কিন অস্ত্রবোঝাই জাহাজ আটকে দিল ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে গাজা। জাতিসংঘ মহাসচিব, দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত 10,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে 4,104 শিশু এবং 2,641 জন নারী রয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপি ভাঙার পরিকল্পনা থেকে শীর্ষ নেতাদের গ্রেপ্তার। 28 অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের পর সহিংসতার ঘটনায় গত 6 দিনে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ 12 জন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হয়েছেন। যদিও মহাসমাবেশ পণ্ড করা এবং নেতাদের গ্রেপ্তার করার বিষয়টি আগে থেকেই পরিকল্পিত ছিল বলে দাবি করছে বিএনপি নেতারা। বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র হিসেবেই এই ধরনের সহিংসতা চালানো হচ্ছিল বলে মনে করছেন তারা। 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের পরের দিন মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়। এরপর বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু মোহাম্মদ চৌধুরী, 3 ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী ও শামসুজ্জামান ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন সহ খায়রুল কবির, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং বিলকিস জাহান ও কেন্দ্রীয় নেতা জহিরুদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে অনেক নেতাই এখন আত্মগোপনে আছেন। তবে বিএনপি নেতারা বলছেন, সরকার পরিকল্পিতভাবে রাজপথে প্রধান বিরোধী দলের চেইন অব কমান্ড ভেঙে দিচ্ছে। তবে নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমেই 2 দফায় 5 দিনের অবরোধ শেষে গতকাল সোমবার আবারও সারা দেশে 2 দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। আজ বুধবার ভোর 6টা থেকে শুরু হয়ে শুক্রবার ভোর 6টা পর্যন্ত 48 ঘন্টার অবরোধ চলবে। বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, এলডিপি সহ অন্যান্য দল ও জোটও যুগপথভাবে একই কর্মসূচি ঘোষণা করে। জামায়াত ইসলামীও পৃথকভাবে বুধ ও বৃহস্পতিবার 48 ঘন্টার অবরোধ দিয়েছে। বিএনপি সূত্রগুলো বলছে, আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত শক্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। কিন্তু দলের কেউ কেউ বলছেন, বিএনপিকে হরতাল অবরোধ থেকে রাজপথে সভা সমাবেশ কর্মসূচিতে ফেরা উচিত। তারা বলছেন, অবরোধ কর্মসূচি ফলপ্রসূ না হলে পুরো আন্দোলন ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিএনপিকে এখন দলের কেন্দ্রীয় কার্যালয় খোলা এবং সভা সমাবেশের কর্মসূচিতে ফেরার ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। আবার অনেকেই পাল্টা যুক্তি দিয়ে বলেছেন যে, বিএনপি এখন চাইলেও সরকার সভা সমাবেশ করার অনুমতি দেবে না, তাই তফসিল পর্যন্ত শক্তভাবেই কর্মসূচি চালিয়ে যেতে হবে। নতুন মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান, 25,000 টাকা দাবি। পোশাক শ্রমিকদের মজুরি 12,500 টাকার ঘোষণার প্রতিক্রিয়ায় অনুষ্ঠিত তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি থেকে প্রহসনমূলক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সংগঠনগুলোর জোট মজুরি বৃদ্ধি গার্মেন্টস শ্রমিক আন্দোলন। বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে ঘোষিত মজুরি পুনর্বিবেচনা করে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা ঘোষণা করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে আগামী 10ই নভেম্বর শুক্রবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশের আহ্বান করেছেন তারা। ওই সমাবেশ থেকে দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার রাজধানী তোপখানা রোডে অবস্থিত নিম্নতম মজুরি বোর্ডের সামনে সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করে 25,000 টাকা নিম্নতম মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিক সংগঠনগুলো জোট মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন। এদিন মজুরি বোর্ডের ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। পরে বিকেল 3টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে নতুন মজুরি কাঠামো প্রস্তাব ঘোষণা করা হয়। মজুরি বোর্ড নিম্নতম মজুরি 12,500 টাকার প্রস্তাব করে।
আগাম জামিন পেলেন বিএনপির তিন নেতা। আঠাশে অক্টোবরের সহিংসতার ঘটনায় রমনা থানায় দায়ের করা দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এ মাহবুবউদ্দিন খোকনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ বশির উল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চে আদেশ দেন। একই সঙ্গে চার সপ্তাহ শেষে মহানগর দায়রা জজ আদালতে তাদের আত্মসমর্পণের আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব প্রমুখ। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে মাসুদ রহিম। উল্লেখ্য, গত আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং বাস ভাঙচুরের ঘটনায় রমনা থানায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। এই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ 59 নেতাকর্মীকে আসামি করা হয়। চীন যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বুধবার দেশটিতে সফরে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। চীন সফরের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছে আওয়ামী লীগ। দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ জানান, 8 নভেম্বর বিকেলে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তারা। সফরকারী দল 5 দিন সে দেশে অবস্থান করবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খানের নেতৃত্বে প্রতিনিধি দলে শাম্মী আহমেদ সহ আরও থাকছেন দলটির উপকমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ, তরুণকান্তি দাস ও সুমন কুণ্ডু। সাউথ এশিয়ান একটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রতিনিধি দলটি চীন যাচ্ছে। সফরকালে চীনের ক্ষমতাসীন পার্টির নেতাদের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন আওয়ামী লীগের নেতারা। সেখানে সমসাময়িক রাজনৈতিক বিষয় ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হতে পারে বলে জানা গেছে। এর আগে মে মাসে ফারুক খানের নেতৃত্বে চীন সফরে যায় বাংলাদেশ আওয়ামী লীগের 17 সদস্যের একটি প্রতিনিধি দল। জুলাইয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক দলগুলো 12 সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করে। এ দলের নেতৃত্ব দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেনন ও দলের আরও ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসান হুলাকিনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া সহ বাম নেতারা। মার্কিন অস্ত্রবোঝাই জাহাজ আটকে দিল ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। সারা বিশ্বে প্রতিদিনই গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে লাখো লাখো মানুষ। বিশ্ববাসী গাজায় যুদ্ধবিরতির দাবি তুললেও তা আমলে নিচ্ছে না ইহুদিবাদী ইসরায়েল এবং তার মিত্র যুক্তরাষ্ট্র। হামাস ইসরায়েল যুদ্ধে তেল আবিবকে অস্ত্র, অর্থ সব দিয়েই সহায়তা করছে বাইডেন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের এমন প্রচেষ্টা রুখে দিতে এবার এক দুঃসাহসিক কাজ করেছেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াকল্যান্ড বন্দরে একটি মার্কিন সামরিক জাহাজ ভিড়লে খবর ছড়িয়ে পড়ে যে এই জাহাজে করে ইসরায়েলে অস্ত্র সহায়তা পাঠাবে বাইডেন প্রশাসন। এরপরই 200+ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী ওয়াকল্যান্ড বন্দরে ঢুকে বিক্ষোভ করেন। এমনকি ইসরায়েলকে দেওয়া অস্ত্র সহায়তা আটকে দিতে বিক্ষোভকারীদের কয়েকজন জাহাজে উঠে পড়েন। শুক্রবার বিক্ষোভের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক আরব রিসার্চ অ্যান্ড অর্গানাইজেশন সেন্টার। সংগঠনটির গণমাধ্যম কর্মী সমন্বয়ক ওয়াসিম হেজ বলেন, মার্কিন সরকার এসব অস্ত্র ইসরায়েলে পাঠাচ্ছে। আমরা এই সতর্কবার্তা দিতে এসেছি এখানে। আমরা মানুষকে জানাতে চাই যে গাজায় ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি গণহত্যায় সহায়তা করতে যুক্তরাষ্ট্র সরকার আমাদের বন্দর ব্যবহার করে চলেছে। তবে এই সামরিক জাহাজটি আসলে অস্ত্র পরিবহন করছিল কিনা, সেটি আদৌ ইসরায়েলে যাচ্ছিল কিনা তা জানতে পারেনি নিউ ইয়র্ক পোস্ট। অবশ্য বিক্ষোভকারীদের বাধা সত্ত্বেও কয়েক ঘণ্টা পর ওয়াশিংটনের ডাকম বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায় জাহাজটি। গতকাল সোমবার সেখানে পৌঁছলে একই ধরনের বাধার মুখে পড়ে এই জাহাজ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল ব্রায়ান জে ম্যাকগ্যারি বলেছেন, জাহাজটি মার্কিন নৌবাহিনীর, এটি মার্কিন সামরিক বাহিনীর মালামাল পরিবহন করে। তবে নিরাপত্তাজনিত কারণে এই জাহাজ ঠিক কোথায় যাবে তা জানাননি ম্যাকগ্যারি। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। শিশুদের কবরস্থানে পরিণত হয়েছে গাজা। জাতিসংঘের মহাসচিব, দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত 10,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে 4,104 জন শিশু, 2,641 জন নারী রয়েছেন। এই আগ্রাসনে গাজা এখন শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি সেখানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান। খবর আল জাজিরার গুতেরেস বলেন, প্রতিদিন শত শত নিহত এবং আহত হচ্ছে। অন্তত 3 দশকের কোন সংঘাতের 4 সপ্তাহের ব্যবধানে যত বেশি সাংবাদিক নিহত হয়েছেন তার চেয়ে বেশি এই যুদ্ধে নিহত হয়েছেন। তিনি বলেন, আমাদের সংস্থার ইতিহাসে তুলনামূলক সময়ের চেয়ে বেশি জাতিসংঘের সাহায্যকর্মী নিহত হয়েছেন। এই বিপর্যয়ে প্রতি ঘণ্টায় মানবিক যুদ্ধবিরতির প্রয়োজনীয়তাকে আরও জরুরি করে তুলেছে। এছাড়া হাসপাতাল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা এবং আশ্রয়কেন্দ্র সহ জাতিসংঘের আশ্রয়কেন্দ্রগুলোতেও লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন
লঙ্ঘন করা হচ্ছে বলেও স্পষ্ট করেন অ্যান্টনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব বলেন, গাজার দুঃস্বপ্ন একটি মানবিক সংকটের চেয়েও বেশি, এটি মানবতার সংকট, কেউ নিরাপদ নয়। এমন মন্তব্য করে বেসামরিক নাগরিকদের সুরক্ষার উপর জোর দিয়ে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানান অ্যান্টনিও গুতেরেস। তিনি বলেন, চলমান সংঘাত বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এবং অনেক নিরপরাধ জীবনও শেষ করে দিয়েছে।